তো হেই হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও তো বেশ একদম পুরো হ্যাপি নিউ ইয়ার সবাই কিন্তু প্রথমেই একদম সেকেন্ডের মধ্যে ভিডিও দিয়ে স্টার্ট করছে নিউ ইয়ারটা আমার তো বেসিকালি কিছু আমার খুবই ভালো লাগছে তো গাইস ফার্স্ট ইয়ার বলেছে আমাদের যে বুইয়া পাস এসেছে তো বেসিক্যালি এই বুইয়া পাসটা কী হবে না হবে কোনো ভুল কোনো তো আমরা ফুল ডিটেলসে বুঝিয়ে বলছি কীভাবে নেবে না নেবে অ্যান্ড কীভাবে সব কিছু এখান থেকে পাবে ঠিক আছে তো ফুল ডিটেলসে বলছি তো ফার্স্টে বলে গাইস আমাদের যে আমরা ইভেন্টটা দিয়েছিলো এখান থেকে গাইস এক হাজার এক্সপি ফ্রিতে তো এক হাজার এক্সপি ফার্স্ট এখান থেকে ক্লেম করে নিই দিতে পারছি এক হাজার এক্সপি এখান থেকে ফ্রি ক্লেম করে নিলাম এন্ড গাইস এখানে আসি এবার এখানে গাইস ফার্স্টে কোনো কিছু তোমরা দেখবে না এখানে গাছ আপগ্রেড যে ক্লিক করতে হবে অ্যান্ড ও ভাই সাহ বাহ গাইজ বাহ হাততালি গাইজ একদম পাঁচশো করেছে আর আটশো জায়গায় হাজার করেছে তবে আমি এক কথাই বলবো গাইজ গারানাকে গাল দেবো না এই কথায় কারণ গাইজ বলতে পারো আমি তিনশো শুনে খুবই একটু আচমকা চমকা গেছিলাম যে তিনশো দিচ্ছে বাট এখানে গাছ গারানা না আগেও বুই ইলাইট পাস পাঁচশো দিত অ্যান্ড পাস আরও বেটার করেছে তখন পাঁচশো দিচ্ছে ভালো করেছে ঠিক আছে তবে ভিডিওকে লাইক করা চ্যানেলটাকে সাবস্ক্রাইব না প্লিজ প্লিজ অ্যান্ড প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও দেখতে পাচ্ছ গাছ এখানে চারশো নিরানব্বই দিয়ে ইয়ে আছে আর নশো শো নিরানব্বই তো ফার্স্ট আর বলে এখানে চারশো নিরানব্বই দিলে কি পাবো মানে দিলে কি পাবো তো সেম টু সেম একই জিনিস পাবো একই সব কিছু পাবো জাস্ট নশো নিরানব্বই কি হবে একশো সত্তর লেভেল পর্যন্ত যাবে আর পাঁচশো ডায়মন্ড নিলে গাই সেখানে একশো কুড়ি পর্যন্ত যাবে অনেকে হয়তো বুঝতে পারছো না একশো কুড়ি পর্যন্ত আর একশো সত্তর পর্যন্ত কি তো আমি ফার্স্ট ওয়ার বুঝে নি তারপর আমি নিচ্ছি তোমাদের দেখাচ্ছি তো এখানে দেখতে পাচ্ছি এখানে পঞ্চাশ লেভেল আশি লেভেল একশো লেভেল অনেক কিছু আছে দেখতে পাচ্ছি এখানে গাইছি আমাদের বলতে পারে একশো লেভেল পর্যন্ত দেখতে পাচ্ছি একশো লেভেলের একটা বান্ডেল আছে এই একশো লেভেলের একশো কুড়ি লেভেল অবধি দেখতে পাচ্ছ এখানে গাছ একশো কুড়ি লেভেল পর্যন্ত অনেক কিছু আছে যেখানে গাইছে আমাদের বক্স আছে দেখতে পাচ্ছ যে বক্সে গাইছ আমাদের সেই লাইট পাসের এই বান্ডিল এই বান্ডিল এই তাছাড়া অনেক কিছু কিন্তু এখানে টোকেন ব্যাগারা দেবে ঠিক আছে তো এখন টাইপের কিন্তু বক্সও আছে তো বেসিক্যালি এটাই হচ্ছে গাছ দেখতে পাচ্ছ আমাদের সব কিছু বক্স টক দিয়েছে তো এটা যত বেশি যাবে তত তোমার চান্স বাড়বে তো সেটাই তো আমি বলবো গাছ যদি তোমার কাছে ডায়মন্ড না থাকে কোনো পাগলামের দরকার নেই যদি ডায়মন্ড থাকেও আমি যাতে ভিডিও বানানোর জন্য নশো নিরানব্বইতে নেবো জাস্ট তোমাদের দেখানোর জন্য বাট কেউ তোমরা পাঁচশো মানে পাঁচশো জায়গায় হাজার দিয়ে নিও না পুরো পাগলামের মতো কাজ হবে ঠিক আছে জাস্ট বলতে পারো পাঁচশোতে নিলেও হয়ে যাবে তখন নশো নিরানব্বই দিয়ে নিয়েছি কারণ ভিডিও বানিয়ে তোমাদের দেখানোর জন্য তো এখন গিয়েছি সেখানে পঞ্চাশ লেবেল অটোমেটিক খোলে যাবে হাজার দিয়ে নিলে তো চলে গেছে সেখানে নশো নিরানব্বই দিয়ে ক্লিক করি আমি কিন্তু আমি আবারও বলছি এই ভিডিও বানানোর জন্য তোমাদের দেখানোর জন্য ক্লিয়ার করার জন্য গাছ হাজার দিয়ে নিলাম বাট না হলে আমাকে পাগলা করতে হবে আমি এখানে পাঁচশো জায়গায় হাজার দিয়ে নেবো ঠিক আছে তো এখানে গাছ ক্লেম অনেক ক্লিক করবো কারণ গাইছ আমি এখানে নশো নিরানব্বই দিয়ে নিয়েছি সেখানে পঞ্চাশ পঞ্চাশ লেবাবল অটোমেটিক আমার হয়ে গেছে তো যারা দিয়ে নেবে তারা ডাইরেক্ট তোমাদের মিশান্স কমপ্লিট করতে হবে তো সেটাও তোমাদেরকে বলছি ফার্স্ট অবল গেছে আমি এখানে ওপেন টোপেন করি ভাই এখানে বলতো এক লাখ মতো জিনিসপত্র দিয়ে দিয়েছে যে গানস্ক্রিন ফাঁসক্রিন থেকে শুরু করে মানে বলতে পারো সব কিছু শেষ হচ্ছে না আরে ভাই ভাই আরে ভাই ভাই ফিমেল মানি হ্যান্ড সব পেয়ে গেছি তো ও অলরেডি মেল মানিটা আমার কাছে ছিল তো বেসিক্যালি সেখানে সব কিছু ওপেন করে দিই ওকে চলো গাছ ছাড়ো এখানে ঠিক আছে তো কাজ সেখানে বলতে পারো এক লাখ মতো জিনিস হয়ে গেছে দেখতে পাচ্ছো পুরো পেটও পেয়ে গেছে যেগুলো পেট আমি ফ্রিতে নিতে পারবো আই থিঙ্ক সব পেটে আছে পোরিং পেট দিয়ে দেয়নি তো ভাই আবার রেয়ার পোরিং পেটটা না ভাই সব গায়ে না কাজের কাজ করেছে সবই আছে আমার কাছে চলো গাছ ছাড়ো ঠিক আছে এখান থেকে এই পেটটা চলো চুজ করে নিয়ে নিই ব্যাস হয়ে গেছে তো বেসিক্যালি সেখানে আমার পঞ্চাশ কিন্তু অটোমেটিক হয়ে গেছে বা লেভেল দেখতে পাচ্ছ আমার ক্লেম হয়ে গেছে এই পর্যন্ত কোন পর্যন্ত দেখতে পাচ্ছ একষট্টি লেভেল পর্যন্ত ক্লেম হয়ে গেছে এবার অনেকেভাবে পঞ্চাশের জায়গায় একষট্টি হলো কী করে তো এখানে গাছ দেখতে পাচ্ছ আমাদের যে মানে বলতো এখান থেকে আমাদের ইভেন্ট থেকে যে আমি একদম ফার্স্টে গাছ যে এক হাজার এক্সপি কালেক্ট করলাম সেই এক হাজার এক্সপিতে কিন্তু আমার এখানে দশ লেভেল খুলে গেছিল আর নশো নিরানব্বই নিলাম পঞ্চাশ লেভেল তো টোটাল গাছ ষাট লেভেল কিন্তু অটোমেটিক আমার এখানে খুলে গেছে ঠিক আছে এবার গাছ আমার বাকি লেভেলগুলো খুলতে বলতে এটা নিতে এই যে সাববোর্ড নিতে দেখতে পাচ্ছ এই বাগেরা নিতে তাছাড়া বান্ডিল পর্যন্ত আসতে ঠিক আছে এগুলো নিতে আমরা কীভাবে নেব তো এগুলো নিতে গেলে গাছ দেখতে এখানে কাছে আমার আই থিঙ্ক মিশন চলেও এসেছে এখানে কাছে মানে আমাদের যে লাইট পাশে কম্পিটার মিশন সেটা তোমাকে ক্রিকেট দেখতে পাচ্ছি এখানে মিশন দিয়ে দিয়েছে অ্যান্ড এখান থেকে তোমরা ইজিলি মিশন কমপ্লিট করে নিতে হবে ঠিক আছে দেখতে পাচ্ছো এখানে গাইস বলেছে কুড়ি মিনিট গেম খেলতে পঞ্চাশ এক্সি পাবো ঠিক আছে তাছাড়া গাইছে একটা ম্যাচ খেলে আরও পঞ্চাশ একটি ডেলি মিশন তাছাড়া উইকলি মিশন দেখতে পাচ্ছ তিনশো করে ঠিক আছে দশটা টিম ম্যাচ খেলতে হবে এবং সিম্পল সিম্পল যেরকম গাছ ইলাইট পাশে মিশন দিতে হবে সেমনি কিন্তু মিশন এখানে তিনশো 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 করে অনেকগুলো টোকেন আছে তো এই সমস্ত টোকেন কালেক্ট করতে হবে অ্যান্ড এই সমস্ত টোকেন কালেক্ট করলে একদম আরামসে বলতে পারে এখানে সব কিছু আমাদের কম কমপ্লিট হয়ে যাবে ঠিক আছে এন্ড দেখতে পাচ্ছ এখানে একশো লেভেল পর্যন্ত হয়ে গেলেই গাইজ বলতে পারো পুরো মেন বান্ডেলটা পেয়ে যাবে অ্যান্ড এখানে গাইজ দেখতে পাচ্ছ একটা বক্স দিয়েছে যেখানে গাইজ এই বান্ডেল অ্যান্ড এই বান্ডেল এক্সট্রা বান্ডেল দিয়েছে বাট আমি চাই না সেই আমাদের ওল্ড ইলাইট পাশে রেয়ার আইটেমগুলো কোন বক্সের মধ্যে দিচ্ছে বাট আপাতত এটাই দেখতে পেলাম তো বেসিক্যালি গাছ আই থিঙ্ক গাই লাস্টের বক্সে দিলেও দিতে পারে লাস্ট এই যে গাইজ এই সেই বক্স গাইজ দেখতে পাচ্ছ এই সেই মাইল মাইলস্টোন একশো দেড়শো লেভেল করতে পারলে গাইজ বলতে পারো এই সেই বক্স আই থিঙ্ক সেখান থেকে আমরা রেয়ার আইটেম পাবো এই পুরনো ইলাইট মানে উপরে যে লেখা আছে বি এক্সি ষাট বাই একশো একটা দাগ টাইপের দেখতে পাচ্ছি দাগ টাইপের আছে ওর পাশে দেখতে পাচ্ছ শপিং এর চিহ্ন ঠিক আছে ওখানে ক্লিক করলে গাইছি এখান থেকে দেখতে পাচ্ছি এক লেভেল কুড়ি ডায়মন্ড মানে গাইছি এখানে বলতো আমাদের ষাটটা লেভেল যদি খুলে গেছে তো এখানে কাছ দেখতে পাচ্ছ আমাদের এখানে গাছ মানে বলতো পুরো ম্যাক্স করতে গাছ দেখতে ডিসকাউন্ট কুপন লাগে তোমরা কিনতে পারো ঠিক আছে তো কিন্তু এখানে দেখতে পাচ্ছ চুরাশি রিওয়ার্ড পঞ্চাশ লেভেল প্যাকেজ এখানে গাছ এটা দিলে পাঁচশো ডায়মন্ড দিলে কিন্তু সব হয়ে যাবে তো বেসিক্যালি আই থিং এখান থেকে দেখতে পাচ্ছ কোন কোন রিওয়ার্ড হবে ছিয়ানব্বইটা এখানে দেখতে পাচ্ছ একটা একশো সাতটা একশো আটটা দেড়শোটা রেয়ার তাছাড়া তো একশো দুশো এক লেভেল করতে পারল সেখানে গাই এই সব বক্স কিন্তু পাবো অ্যান্ড এই বক্সগুলো কিন্তু যাতা বক্স নেই এগুলো সেই ইলাইট পাস রেয়ারের বক্স ঠিক আছে তো বেসিক্যালি গাইছি সেখানে দেখা যাক গেছে সেখানে এতগুলো তো কিন্তু না ঠিক আছে এখানে পাঁচশো ডায়মন্ড এটা কী বলছে ঠিক আছে এই পাঁচশো ডায়মন্ড একটা মেরে দেখি ঠিক আছে এখানে ওপেন করি এন্ড এখানে আই থিঙ্ক অনেক কিছু খুলে গেছে ঠিক আছে তো ক্লেম অল করি ও ভাই সাহেব মানে গেছে সেখান থেকে ডায়মন্ডের লেভেলও আপ করতে পারো ঠিক আছে আমার কাছে ডায়মন্ড ছিল তো তোমাদের দেখাচ্ছি তোমরা ডায়মন্ড ডায়মন্ড মারতে যেমন না ফালতু ঠিক আছে এমনি মিশন কমপ্লিট করে এগুলো ইজিলি কমপ্লিট হয়ে যাবে ঠিক আছে তোমরা এখন ডায়মন্ড ডাইমেন্ড মারতে যেও না তো এগুলো তো পেয়ে গেছে অলরেডি আগে থেকে ছিল তো বেসিক্যালি গেছি মেন কথা হচ্ছে আমি কিছু ভল্ট পেলাম মানে ভল্ট বলতে কিছু যে বক্স পেলাম যে বক্সগুলো আর কি এখানে দেখতে হচ্ছে একশো পাঁচ লেভেল পর্যন্ত একশো আট একশো নয় প্রায় একশো এগারো লেভেল পর্যন্ত হয়ে যাচ্ছে ঠিক আছে আমি কিছু বক্স পেয়েছি সেই বসে ওপেন করে দেখাই বক্সগুলো কেমন টাইপের হবে ঠিক আছে এখানে আদার্স আই থিঙ্ক বক্সগুলো দেবে এছাড়া হচ্ছে এই হচ্ছে বক্স যার মধ্যে টোকেন আর বান্ডিল আছে তো টোকেনগুলো মানে আই থিঙ্ক টোকেন কিছু একটা টোকেন ও টোকেন দিচ্ছে ঠিক আছে আই থিঙ্ক এই টোকেনগুলো এক্সচেঞ্জ করতে পারবে আই থিঙ্ক ক্রেড এখান থেকে দেখতে পারছি এখান থেকে টোকেন এক্সচেঞ্জ করে বা বান্ডিল হারে নিতে পারবো হয়তো দেখা যাক এখানে দিয়েছে কি এখানে আই থিঙ্ক দেওয়ার কথা বাট এখানে দেয়নি যায় না কেন কোথা থেকে এক্সেস করে নিতে পারবো ঠিক আছে কিছু ঠিক আছে একদম ইজি ব্যাপার পুরো বুইয়া পাসটা পুরো এই লেটপাসের মতনই জাস্ট এখানে লেভেল আপ করতে কিছুই না আর এই যে দেখতে পাচ্ছ আমাদের দেড়শো লেভেল আপনি করতে পারলে ঠিক আছে এই বক্স পাবে যার মধ্যে থেকে আলট্রা রেয়ার বলতে পারো অনেক কিছু থাকবে যে আমাদের পুরো লেটপাসের বাগেরা বাগেরা ঠিক আছে তো এই ছিল আজকে ছোটো ভিডিও ভিডিওকে প্লিজ এটা লাইক করে দিও রাত্রের ভিডিও একটা লাইফ করে আর সাবস্ক্রাইব না প্লিজ সাবস্ক্রাইব করে বেলকান্ড ডাবেল অপশন করে দাও থ্যাংক ইউ ফর ওয়াচিং বাবাই গাইস সবাইকে লাভ ইউ বা